সিলেট নগরীর বিভিন্ন স্থান প্লাবিত, যেমন সুবানীঘাট, তালতলা, উপশহরের ব্লক সি, ব্লক ডি, ব্লক ইর কিছু জায়গা, রাস্তাঘাট এরকম পানির তলে। আবারও দুই বছর পরে উপশহরের রাস্তা পানির নিচে গেল, আর সুরমা নদীর পানি এখনও বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর পানি 99 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, কুশিয়ারা নদীর পানি 209 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অপরদিকে আমি আপনারা জানাইবার চেষ্টা করি আর যে সুরমা নদীর পানি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সুরমার পানি বৃদ্ধি পাওয়ার কারণে ড্রেইনের পানিগুলো সুরমা নদীর যাইতে পারেন না, আর ড্রেইনের পানিগুলো যখন সুরমা নদীর যাইতে পারেন না তখন ওই এই অবস্থা। অনেক আপনার যুক্ত আছেন, মোহাম্মদ ফয়সল মিয়া লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। প্রিয় ভাই আসসালামু আলাইকুম। সিলেট ভাই বলা নাই, সিলেটে রুগে ধরে লিছে আপনারা দেখরা। আসলে এই যে ময়লা আবর্জনা পানি, এই পানি যদি মানুষের গায়ে লাগে, শরীরে লাগে, তাহলে কিন্তু রোগ হইব। রাস্তার পরিস্থিতি দেখুন, প্রায় হাঁটু জল। কেমন পানিবা? একটা বাসা, ক্যামেরার সামনে একটা বাসা দেখা, বাসার ভিতরে অনেক পানি, অনেক আমরা লোকে যুক্ত হয়েছেন। কমেন্ট করবা। সিলেট শহরের উপশহর সি ব্লক 38 নম্বর রুটতনে আমি লাইভ আছি। এখানতনে আমি এখানের অবস্থা দেখাইতাম পারি আর আমরা একটা রিস্কায় যাই আর আসলে আল্লাহ তালার দয়া, আল্লাহ তালার মায়া দরকার। বাসা বাড়ির ভিতরে পানি, আমরা শহরের ভিতরে রাস্তাতে আছি। আপনারা বাব্বা না যে শহরের বাড়ায় আছি। এস এস কে এস ক্লিনিক, ও ক্লিনিকের ভিতরেও পানি, বাসার ভিতরেও পানি। চতুর্দিকে বাসার ভিতরে পানি, উষ্ণা বিলা আওখানোর ভিতরেও পানি, চতুর্দিকে পানি। ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা, ও মাদ্রাসার ভিতরে অনেক পানি। আমরা লোক শত 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 দর্শক যুক্ত হয়েছে। আমরা একটু দেখাই মুখ লাইভও, আমরা সাথে ইতিমধ্যে শতাধিক দর্শক যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা শহরেই আছি। তো যারা আমরা লোক যুক্ত আছেন, আমরা শহর তেনেও দেখাইলাম শহরের পরিস্থিতি, আর সিলেটি চ্যানেল তনে, সিলেটি অনলাইন তনে আমরা লোকে যারা যুক্ত আছেন, আমি নুমান আছি। আমরা একটা রাস্তা বাই হাঁটিয়ে যাই, মইনার পরিস্থিতি একটু দেখাইম। ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা, যেটা আগে কইছিলাম আমি রিক্সা তনে নামছি, আপনারা দেখাইতাম করি। ভিতরে ছাত্ররা কুরআন তেলাওয়াত কররা, কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, একটু শুনুন আর পরিস্থিতি দেখুন। একটা মাদ্রাসা, ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা, মাদ্রাসার ভিতর দেখাইলাম, বাসা নম্বর 9, ব্লক সি, রুট নম্বর 38, শাহজালাল উপশহর সিলেট। ভিতরে থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু নিস্তলাত পানি, প্রায় হাঁটু জল। আর আমি রাস্তাটা হাঁটিয়ে যাই আর আমরা লোকের শতাধিক দর্শক বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন। সিলেট শহরের বাসা যেমন সুবাহানীঘাট, তালতলা, উপশহর, এই জায়গাগুলোতে বাসা বাড়ি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন কিছুর ভিতরে পানি ঢুকের মানুষজন অনেক ভয়ে আছে, অনেক ভয়ে। আমি একটা বাসার ভিতরে যাইব, হালকা দেখাই আই আপনারা, যেহেতু দেখাইতাম স্যার, একটু আমি দেখাই। এটা আগে অবস্থান জানাইলেই গইল, ববিবিলা, বাসা নম্বর 10, রুট নম্বর 38, ব্লক সি, মায়ারুন্নেসা মমতাজ বেগম, ববিতা বেগম, এগুলো বাসা নম্বর 10, উপশহর 38 নম্বর রুটের ব্লক সি বাসার ভিতরে আইসি। যে বাসা বাড়ির ভিতরে পানি, বাসা বাড়ির ভিতরে পানি দেখো কো, আমি লাইট মারি একটু দেখাই। বাসা বাড়ির ভিতরে পানি দেখো কো, ভিতরে ভিতরে হাঁটু পানি, বাসার ভিতরে হাঁটু পানি, রাস্তাতে হাঁটু পানি, মাদ্রাসার ভিতরে পানি, এখানে মসজিদ, মানে উপশহর সি ব্লক, ডি ব্লক, ই ব্লক, সুবানীঘাট, তালতলাত, ই অবস্থা।
চতুর্দিকের মানুষজন কিন্তু আতঙ্কে আছেন। আসলে সুরমা নদীর পানিগুলো যাইতে পারে না বৃষ্টির কারণে, যে পানিগুলো জমা হয়েছে ড্রেনের ভিতরে এই পানিগুলো নদীর যাইতে পারে না। উক্ত নদীতে নেই আরও আর একটা বাসার ভিতরে যাইব, আপনারা যদি দেখতেছেন কমেন্ট করবা। উপসর সব ব্লকও পানি নেই বা উপসর সব ব্লকও কিনা যায় না, সি ব্লক ডি ব্লক। আমি একটা বাসার গেট করছি দেখাইতাম বলে দেখো ক এগুইল বাসা নম্বর করে দেখছেন, হুসনাবিলা সাজিদ আলী সি ব্লকের একটা বাসা, 11 নম্বর বাসা। দেহকা বাসার ভিতরে যে পানি, উপশহর সি ব্লক শহরের ভিতরে 38 নম্বর রোড। মানুষের মনোবয় ও কারণে ওই দেহকা বাসার ভিতরে পানি, বাসার ভিতরে পানি। আল্লাহ তালার দয়া দরকার, আল্লাহ তালার মায়া দরকার। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যা জানানো হয়েছে, চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয়, অর্থাৎ ইন্ডিয়ার যে চেরাপুঞ্জি আছে, চেরাপুঞ্জিতে যদি বৃষ্টি না হয় তাহলে আজকে রাত নাগাদ, আজকে রাত্রেই পানি কমা শুরু হবে। আর ওটা বাসার ভিতরে যাই, অনেক বয় আসলে বাসা বাড়ির ভিতরে পানি। এদের শহীদ মঞ্জিল বাসা নম্বর 14 রুট নম্বর 38 ভিতরে পানি। মেঘটাটা ওরে আপনারা দেখাইম ভিতরে পানি, গেট তালা মারিয়া হয়তো বাসার এরা গেছেন গিয়ে। রাস্তার পানি অনেক আসুন আমার লোকে যুক্ত। এ ছোট ভাই তোর বাসা কোনো? আমার বাসা ভাই তেরো তোর বাসাত পানি নি? জি ভাই কমল পানি। তোমার বাসাত কত পানি বা? সেম ভাই। তোমার বাসাত কত পানি? আমার বাসা তেরো তোর ভাই। তাকো কি লাদে তোমরা? আমি কিছু সিলেটের কিছু আপডেট দিব, সুরমা নদী কুশিয়ারা নদী সব সিলেটের বিভিন্ন জায়গার আপডেট দিব। বাসার ভিতরেও পানি, আসলে নিরাপত্তার স্বার্থে একটা বাসা বাড়ির ভিতরে অনুমতি ভিত্তিতে ঢুকা যাইতো না, কিন্তু বাসা বাড়ির ভিতরে পানি দেখাইতাম পারি আর যত সামনে যাই পানি বেশি। আমরা সি ব্লকও আছি, সি ব্লক 38 নম্বর রোড উপশহর সিলেট শহরের ভিতরে। আমরা লোক অনেক পাইয়ে না শুন, এসেন কামরুল ইসলাম তেমনি গেড়ে পানি নি বন্ধু, আসলে আসলে মেনশন করছে। আমি একটু আপনারা বুঝেইবার চেষ্টা করবো, সুরমা নদীর পানি এখনও কমা শুরু হয়নি, স্থির হয়নি, সুরমা নদীর পানি এখনও বাড়ছে। তবে উজানের নেমে আসা পানি, মানে উজান থেকে যে পানি নামা অব্যাহত ছিল সেটি বন্ধ হয়েছে। অর্থাৎ চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে, মেঘালয়ে বৃষ্টি না হলে পাহাড়ের যে পানিগুলো, মানে ইন্ডিয়ার পাহাড়ের যে পানিগুলো তা আসে না। আমার পাওয়ার দিকে আপনারা একটু দেখাই, প্রায় তরু পানি সিএনজি পানির মাঝে যার আমি আপনারা দেখই, মানে ইন্ডিয়ার পানি আসা বন্ধ হয়েছে। তবে ওই যে গ্রামাঞ্চলের পানি, হাওরের পানি, মাঠের পানি, সীমান্তবর্তী এলাকার যে পানিগুলো, পানিগুলো সুরমা নদী হইয়া নিচু এলাকায় যার, যার কারণে কিন্তু সুরমা নদীর পানি এখনও কমা শুরু হয়নি। তবে আজকে সূর্যের দেখা মিলেছে, আজ থেকে হয়তো পানি কমা শুরু হবে। যে একটা বাসার ভিতর, একটা বাসার ভিতর দেখাই আর আমি নিস্তালা বাসার ভিতরে পানি দেখো কো অনেক পানি, একটু পানি নাই অনেক পানি, জীবন কাহিনি। হ্যাঁ এগুলো সুরমার পানি, জীবন কাহিনী আইডি তো নেই রিপ্লাই দিছি নাকি সুরমার পানি। রাজীব বিডি ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করবো, আমি আপনারা রেখই আর আমার সাধ্য মতো আমি বুঝিবার চেষ্টা করি আর, যে সুরমার পানি বৃদ্ধি পাইছে, বিপদ সীমা অতিক্রম করছে, 99 সেন্টিমিটার বৃদ্ধি পাইছে। সুরমার পানি ড্রেইনের ব্যবহার করিয়া, ড্রেইনের ভিতরে তো ময়লা আবর্জনা থাকে, পানি থাকে, ও ড্রেইনের পানি, ড্রেইনের ময়লা সুরমার পানি ড্রেইনের ভিতরে আইয়া এই শহরের ভিতরে ঢুকছে। দৌকা মাসুমা বেগম হাউস নম্বর 22, মানে 22 নম্বর বাসা, ব্লক সি রুট নম্বর 38, 38 নম্বর রুট ব্লক সি বাসা নম্বর 22 বাসার ভিতর, বাসার ভিতরে পানি, বাসার ভিতরে অনেক পানি। একটা বাসার ভিতরে কেমন পানি একটু দেখো কো, অনেক পানি একটা বাসার ভিতরে অনেক। আমরা লোকে যুক্ত আসোই না আপনারা, আমরা লোকে থাকতা সে কোন জায়গা তো দেখরা, সে কোন দেশ তো দেখরা, অর্থাৎ টেকনাফ তেঁতুলিয়া রূপসা পাতুরিয়া বাংলার বিভিন্ন জায়গাতে আপনারা যুক্ত আসেন। ওপর দিকে বিদেশি ভাই আইন বিশ্বের বিভিন্ন দেশতনে যুক্ত আসেন, সে কোন দেশতনে দেখরা। সিলেটের অবস্থা 2022 সালের বন্যার পর 2 বছর পরে আবারও
উপশহরের রুট প্লাবিত হইল। আর উপশহরের রুট প্লাবিত হওয়ায় দেখা যায় যে ডেইনর যে ময়লা সুরমা নদীর পানি ডেইনের ভিতরে ঢুকিয়া রাস্তা তুলছে। 2022 সালের বন্যার যখন রাস্তাঘাটে পানি উঠছিল, তখন হয়তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে শুনছি, পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা আছেন বা যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন এটার সাথে, তারা বলছিলেন যে নদী খনন করা হবে। নদী খনন করা হলে তা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে, কারণ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। কিন্তু সুরমা নদী সহ অন্যান্য নদী খনন করা হয়নি, যার কারণে হয়তো বর্তমানে এই পরিস্থিতি। তো আমরা সাথে যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন, এই যে মোটরসাইকেল আরোহী বাইক তারাও কিন্তু কষ্ট করেই যাইবা, অনেক আমরা লোকে যুক্ত। আমরা বাসা বাড়ির ভিতরে একটু দেখাইমু, বাসা বাড়ির ভিতরে অনেক পানি পাইসা বহল। আমরা একটা মাদ্রাসা দেখাইছি, কয়েকটা বাসা দেখাইছি, একটা ক্লিনিক দেখাইছি, যা যে জায়গা থেকে মানুষের সেবা নিতা ঔষধ নিতা সেই ক্লিনিকের ভিতরে পানি, উপর দিকে যেখানে লেখাপড়া করতা মাদ্রাসা, মাদ্রাসার ভিতরে পানি, যেন ঘুমাইতা ঘুমাইবার জায়গার পানি। শামিম বিলা বাসা নম্বর 29 রুট নম্বর 38 আমি দেখাই রাম উদ্যোগ মোটরসাইকেল ফানির মাঝে, মোটরসাইকেল রাখা ফানির মাঝে, ডাইরেক্ট ফানির মাঝে রাখা, দেখলেও ভয় লাগে। অর্থাৎ নিচতলা যদি আপনার মোটর থাকে, মোটর থাকে, ইলেকট্রনিক ডিভাইস কোনো কিছু থাকে, নষ্ট হয়ে যাব। অনেক আমরা লোক যুক্ত বিভিন্ন জায়গা তনে, বিভিন্ন দেশ তনে, খিতা জামতা চাই একটু একটু কমেন্ট করবা। আমরা বাসা বাড়ির ভিতরে এক এক করে দেখাই। আর আমি সৈয়দা মঞ্জিলও আইছি, বাসা নম্বর 31 রুট নম্বর 38 ব্লক সি, আটি আটি দেখাই। আর যেহেতু আমি দেখাইতাম পারি আর আপনার বাসার ভিতরে পানি, ওদৌকা বাসার ভিতরে পানি, বাসার ভিতরে পানি। আমিনুর চৌধুরী, আল্লাহ সবাইরে সাহায্য করুন। আমরা লগে আমরার আমিনুর চৌধুরী ভাই যুক্ত হয়েছেন, সিলেটি অনলাইনের অ্যাডমিন, প্রিয় ভাই লন্ডন তনে। ভাই সাহেব আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। আমার সালাম নিবা আমরার ফয়সল আহমেদ ভাই, আমরা লগে যারা যুক্ত হইবা সবাই আমার সালাম নিবা, আসসালামু আলাইকুম। আপনারা যদি কোনটা জানতেছেন কইবা, আমার সাধ্য অনুযায়ী আমি আপনারা জানাইব। আরোহী চৌধুরী, হাই হ্যালো বোন, কেমন আছেন আপনি? জাহিদুল ইসলাম দুবাই তো নে, প্রবাসী ভাই দুবাই তো নে যুক্ত হয়েছেন। একটু কমেন্ট করবো, আপনারা এখন যারাও কমেন্ট করবো, আশপাশের রুটগুলো দেখো, প্রত্যেকটা রুটও পানি, ওখানে একটু শুকনা জায়গা, একটু শুকনা, তবে আউটসাইডও পানি, চতুর্দিকে পানি, খালি পানি আর পানি, রাস্তার উপরে পানি, সব জায়গার পানি, সব জায়গার পানি। পানির মাঝেও গাড়ি চলের মানুষ, মানে যার যেটা দরকার তা নিয়ে অনলাইন দোকানও আইরা, রাস্তাঘাটও আইরা, আমরা পানির মাঝে আটিয়া, পানির মাঝেও মানুষের গাড়ি নিয়ে যা অনেক আমরা লোক যুক্ত হয়েছেন, অনেক বিভিন্ন জায়গাতে নিয়ে চাই। রুমান রুমান ভাই, পানি এখন বাড়েন নি না স্থির আছে? বর্তমান অবস্থায় কোম্পানিগঞ্জের পরিস্থিতি যদি হয়, আজকে সূর্যর দেখা মিলছে, পানি প্রায় স্থির বলা যায়, তবে তিলে তিলে বৃদ্ধি পাচ্ছে, একটু একটু তিলে তিলে বাড়ছে পানি, আর তিলে তিলে বাড়ছে। মানুষ আশা করছেন যে উপরের পানিগুলো আসছে, রাত নাগাদ রাতকে কমা শুরু হবে। গোয়েনঘাটের অবস্থা জানাই, শালুটিকর তনে, শালুটিকর থেকে গোয়েনঘাট পর্যন্ত অর্থাৎ জাফলং পর্যন্ত রাস্তা বিভিন্ন জায়গায় পানির নিচে, যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। অর্থাৎ আপনি শালুটিকর থেকে গোয়েনঘাটের যে তুয়াকুলের যে রাস্তা, এই রাস্তায় আপনি গাড়ি নিয়ে যেতেই পারবেন না। এখন চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, নৌকা নিয়ে আপনাকে আসতে হবে, গাড়ি চলাচল বন্ধ। অপরদিকে সিলেট টুবুলাগঞ্জ মহাসড়ক যদিও পানির উপরে রয়েছে, তবে গ্রামাঞ্চলের, কোম্পানিগঞ্জের যে গ্রামাঞ্চলের রাস্তা, গ্রামাঞ্চলের রাস্তাগুলো পানির নিচে আছে, মানুষজন নৌকা ব্যবহার করে মহাসড়কে আসছে। কানাইঘাটের অবস্থাও সমান, অর্থাৎ চেরাপুঞ্জিতে যদি আজ বৃষ্টি না হয়, তাহলে চেরাপুঞ্জিতে আজকে বৃষ্টি না হলে রাত নাগাদ পানি কমা শুরু হবে, আর যদি চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়ে যায় তাহলে পাহাড়ের উজানের ডোল আবারও নামবে, আর বড় ধরনের বিপদ হতে পারে। এর জন্য সবাই আমরা দোয়া করি যে আজকে যেন চেরাপুঞ্জিতে বৃষ্টি না হয়। এই যে একটা রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি আসছে, এখানে গেলে আমার প্যান্ট ভিজে যাবে, মানে অনেক পানি। জিয়া শরীফ আহমেদ, ধন্যবাদ জানাইলাম। এস আই রুমান, তালতলায়, তালতলার অবস্থা সুবানি গাডার উপসর অবস্থায় একই অবস্থা, এই যে পানির নিচের অবস্থা দেখা যায়। আমি একটু সামনে যাইমু, চতুর্দিকের অবস্থা মানে বুঝার, যেমন আমি কোনো হাওয়ারও আছি লাগের, যেমন দেখো একবার রিক্সা লই আইরা, আমি রাস্তার অবস্থা দেখাই আর আপনার হাওয়ার ভাববা না, বিল ভাববা না, রাস্তা দিয়ে অবস্থা। সুরমা নদীর পানিগুলো ড্রেনের ভিতর দিয়ে আইয়া শহরের যে নিচু নিচু জায়গায় আছে, ও জায়গাগুলো তুলছে,
আমিনুর চৌধুরী বড় একটা কমেন্ট করছেন, জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসুস হবে যে এবাদতের সময় তো চলে গেল, কিসের পিছনে ছুটছি, আমার সাথী কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া। নিজেকে জিজ্ঞেস করুন কোন আমল আপনার সাথী হবে, নেক আমল না বদ আমল। মূল্যবান একটা কমেন্ট, আমরা জীবনও কিন্তু খামে আইব। তো যারা আমরা লগে আসো ওই লগে থাকতা, আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকে জানাইতা, আমরা আসলে সতর্কতা অবলম্বন করতাম। ওই যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়, জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়, বিভিন্ন বিপদ দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়, এই পূর্বাভাসগুলো আমরা কিন্তু অবহেলা করতাম না, সতর্কতা অবলম্বন করতাম। দুই হাজার বাইশ সালের বন্যার সময় এই রাস্তা প্রায়, এই যে আশপাশের বিল্ডিংগুলো অনেকে নিস্তালা ডুবে গেছিল, অনেকে নিস্তালা ডুবে গেছিল। তখন মানুষজন কিন্তু এর আগেও কিন্তু সতর্কবার্তা দিয়েছেন, কেউ অবহেলা করিয়া বিপদ পড়ছেন। যারা অবহেলা করছেন এরা গবাদি পশু হারাইছেন, পশু পাখি হারাইছেন, অনেকের জীবন বিপন্ন হয়েছে, অনেক মানুষ মারা গেছেন, অনেকের সম্পদ হারাইছে, অনেকে বাড়িঘর হারাইছে। তবে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন, আপনার মূল্যবান জিনিসপত্র বাড়ি থেকে সরাইলেন, গবাদি পশু মূল্যবান সম্পদ যা আছে আপনি আর মানুষদের নিয়ে আপনি নিরাপদ স্থানে চলে যান, হয়তো কিবা আপনার ঘর বাড়ির ক্ষতি হবে, তবে আপনার জীবন আপনার সম্পদ বাঁচবে। এর জন্য আপনারা সতর্কতা অবলম্বন করবেন, সতর্ক মেসেজ দিলে আপনারা সতর্ক হবেন। অপরদিকে কারো অনেক মানুষ আছে যাদের যাওয়ার জায়গা নেই, যেমন যাদের অবস্থা ভাল্লা তারা কিন্তু আবাসিক হোটেলে উঠে যায়, আত্মীয়র বাড়ির যায় গিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠিয়া বহিলেন দুইতলা তিনতলা। আর যাদের অবস্থা ভাল্লা নাই তারা কী তা করেন, তারা কিন্তু আল্লাহ আল্লাহ করেন আর জায়গার থাকিয়া বিপদ পড়েন। তো বিভিন্ন জায়গাতে অনেক যুক্ত হয়েছেন শেহাবুদ্দিন ইমন উন্নয়নের জোয়ার ভাই ভাই, আসলে উপশহর উপশহরে পানি উঠলো না, যদি সুরমা নদী খনন করা হইতো উপশহরে পানি উঠলো না, বাসা বাড়ি দেখা, বাসা বাড়ির ভিতরে পানি, বিল্ডিংয়ের ভিতরে পানি, চতুর্দিকে পানি। তো যে যেখান তো আসুন আপনারা, আমি ধন্যবাদ জানাইয়া বিদায় মুহূর্তে অনেকে আমি লাইভ পাইছি, অনেকের সাথে কথা কইছি, আপনারা সবরে ধন্যবাদ। আমরা উপশহরের বিভিন্ন বিষয় তুলে ধরলাম, আমি জানাইছিলাম যে উপশহর সুবানীঘাট আর উপশহরের ব্লক সি, ব্লক ডি, ব্লক ইর বিভিন্ন জায়গায় রাস্তার পানি, বাসার ভিতরে পানি, প্রতিষ্ঠানের ভিতরে পানি, অপরদিকে সুবাহানীঘাট তালতলায় একই অবস্থা। আর এই পানিগুলো সুরমা নদীর পানি, ডেইনের ভিতর হয়ে নগরীর ভিতরে আসছে, অর্থাৎ যে রাস্তা নিশা ওই জায়গাতে উঠে, যে জায়গার রাস্তাও নিশা ওই রাস্তাতে উঠে। জুনেদ আহমেদ আল্লাহ সবাইরে হেফাজত কর্তা, আমরা জুনেদ ভাই যুক্ত হয়েছেন সেলিটি চ্যানেলের প্রতিনিধি মৌলভীবাজারের। প্রিয় ভাই কিতা অবস্থা আপনার এরিয়ার, ইলা পানি আসে নি, ইলা পানি দেখছো নিয়ে জানাইবা। মেইন রাস্তা এটা আরিফ আহমেদ আমিন নাইয়ের ফুল পানিবন্দি। আমরা একবার কমেন্টের মাধ্যমে জানলাম যে নাইয়ের ফুলও পানি, কমেন্ট করার সুবাদে জানলাম। তোমরা বাসার ভিতরে পানি নি, কত পানি ভরি গেছে, সিঁড়ি সিঁড়ি ভরি গেছে, তিন সিঁড়ি ডুবি গেছে পানিয়ে। তো অনেক আমরা লোক যুক্ত আসেন, মৌরশালী ক্ষণস্থায়ী জীবনের আফসুস আছে কিন্তু চিরস্থায়ী জীবনের হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস শেষ নাই। ধন্যবাদ জানাইলাম আপনারা কমেন্ট করা, মূল্যবান কমেন্ট করা, আপনারা কমেন্টের মাধ্যমে অনেক কিছু শিকার, অনেক কিছু বোঝার আছে। আমি সিলেটের অবস্থা জানাইছি, সিলেটের উপশহরের ব্লক সি তো নে জানাইছি, পাশাপাশি ব্লক ডিতেও পানি, ব্লক ডিত পানি, ব্লক সিত পানি, ব্লক ইত পানি উপশহর। আর সুবানীঘাট নাইয়র ফুল তালতলাত পানি আছে, মানে শহরের ভিতরে পানি, শুধু শহরের ভিতরে নয়, বাসাবাড়ি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানেও এর আঘাত হানছে, মানে নিস্তলার মানুষের ক্ষতি আছে, কেউ ঘুমাইতে পারা না, কেউ থাকতে পারা না, কেউ বিদ্যুৎ ফাইরা না, নিস্তলার মোটর থাকলে ক্ষতি হয়। তো প্রত্যেকের আমি ধন্যবাদ জানাইয়ার যারা আমরা লগে আসলা, আমি আপডেট জানাইছি, আমি জানাই সুরমা নদীর পানি 99 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, কুশিয়ারা নদীর পানি 209 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, আমরা যা জানতে চেয়েছি যে আবহাওয়ার অবস্থা ভালো আছে, বিকাল হালকা দমকা হাওয়া, হালকা বৃষ্টি হইতো ফারে সিলেট, আর রাত্রে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টি না হয় তাহলে রাত থেকেই পানি কমা শুরু হয়ে যাবে,
আর খানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, বিশ্বনাথ এই উপজেলাগুলোর অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। যদি আর পানি বৃদ্ধি না পায় তাহলে হয়তো আল্লাহ তাআলা বড় ধরনের বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।